মৌতের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দিবেন দেখা বলো দয়া করে চেহারায়ে আনোয়ার নবী জি আল্লাহ গভীর মনোযোগ মা আমি মনে দুনিয়ার মানুষ আমার স্বামীর নাম খাজ আব্দুল্লাহ আমার নাম বিবি আমিনা আমি দেখতে পেলাম আল্লাহ তাআলার হুকুমে খাজ আব্দুল্লাহর সাথে আমার বিয়ে হয়ে গেল বাসের ঘরে যেই দিন দেখলাম সেই দিন দেখলাম আমার ঘরে কোনো আলো নাই আমার ঘর ঘর চেরাক নাই বাতি নাই কিচ্ছু নাই হঠাৎ করে দেখি আমার স্বামী খাজ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমিনার কক্ষে ঘরে যখন প্রবেশ করেছে আমি দেখতেছি আমার স্বামীর কপালে একটা নূর মোবারক চমকাচ্ছে মাটি না নূর একটা আওয়াজ দিব না মাটি না নূর মামিনা বলে আমার স্বামীর কপালে আমি নূরটা দেখে আমি আমার স্বামীর কপালে চুমা খেলাম আমার স্বামীর কপালে আমি চুমা খাওয়ার পরে ওই নূরটা আমার পেটের মধ্যে আগমন করেছে ফেরেশতারা জবাব দিচ্ছে আর চিৎকার দিয়ে বলছে ও আমিনা তোমার নসিব ভালো পাবে না আব্দুল্লাহর কপাল থেকে মানুষের সুরতে দুনিয়ায় আসার জন্য এই মাত্র হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কোফাল থেকে তোমার জবান দিয়ে তোমার গর্ভে আখির নবী আগমন করেছে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ নবীর আগমনে কি আমরা বেজার যা খুশি এই খুশির নাম কি বলে ঈদে কোন মানুষ যেভাবে যায় বাইরে পড়বে আমার নবী এইভাবে যায়নি কোন মানুষ যেভাবে আসে আমার নবী ওইভাবে দুনিয়াতে আসেনি আমার নবীর যাওয়া অবেশকম আসা অবেশকম আল্লাহু আকবার বলে আজকের বেয়াদ আমরা বলে নবী আমরার মত নবী আমরা যেইভাবে এসেছি সেইভাবে নবী এসেছেন সবাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ একটু জিকির করে দেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকির হবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ সারা জুড়ে নাই কোন মাবুদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা নবীজি আম্মা জানের পেটও কেঁদেছেন উম্মতি উম্মতি বলে এখনো দুনিয়ায় যাও যাই পড়ে বলে উম্মতি বলে রেসুলে কেরিমের মা মানা বলছেন যেই দিন আখিরি নবী দুনিয়াতে আসবে সেই দিন আমার ঘরে জান্নাতের চারজন মহিলা ছিল কয়জন চারজন মহিলা এক নম্বর মহিলার নাম বিবি হাওয়া দুই নম্বর মহিলার নাম বিবি হাজেরা তিন নম্বর মহিলার নাম বিবি মরিয়ম চতুর্থ নম্বর মহিলার নাম বিবি আসিয়া চারজন মহিলা আমার ঘরে এসেছেন এই চারজন এসেছেন জান্নাত থেকে এসে কেউ আমার মাথায় হাত বুলাচ্ছে কেউ নাভির উপরে হাত বুলাচ্ছে কেউ পায়রা মোড়া টানছে আর কেউ আমাকে ফাঁকা করছে আমি আপনার জিজ্ঞাসা করলাম হে আল্লাহর বান্দিরা তোমরা কোত্থেকে এসেছো আমি কোনোদিন তোমাদেরকে আরবে দেখিনি প্রথম মহিলা কেঁদে কেঁদে বলে মা আমাকে কি আপনি চিনেন না আমি জান্নাতের মধ্যে গন্ধ খেয়েছি না যে সন্তানের কারণে আমি তওবা কবুল হয়েছে ওই সন্তান আপনার গর্ভের মধ্যে আগমন করেছে তাই সুসংবাদটি দেওয়ার জন্য আপনার খেদমত করার জন্য জান্নাত থেকে আল্লাহ তাআলা আমি বিবি হাওয়াকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে নাম কি বিবি আর একটু জোরে বলো মা হাওয়া আপনি কে আমার নাম বিবি হাজারা আপনার পরিচয় আমি ইসমাইল জবিউল্লাহর মা আমি হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহর স্ত্রী
আপনি কিভাবে ঘরে আসলেন কই শুনে আমার সন্তান ইসমাঈল জবিউল্লাহর বাবায়ে কুরবানি দেওয়ার জন্য গিয়েছিল তার গলায় ছুরি চলে না কই কেন কই তার কোফলে আখিরে নবীর নূর মুবারক থাকাতে সে জবা হয়নি ওই নবী এখন আপনার গর্ভে এইজন্য আপনার খেদমত করার জন্য জান্নাত থেকে আমি বিবি হাজরাকে আল্লাহই পাঠিয়ে দিয়েছেন এবার বলে আপনি কে আমি হচ্ছি বিবি মরিয়ম ঈসা নবীর আম্মা কো আপনি কেন এসেছেন কো আমি স্বামী বিহীন ঈসার ইসলামকে পেতে নিয়েছিলাম জিবরিল ইসলাম ফু দিয়েছেন ঈসা নবী তৈয়ার হয়েছেন আমি কোন স্বামী পাইনি আল্লাহ পাক আমাকে ওয়াদা দিয়েছেন আখির নবী জান্নাতের ভিতরে আমাকে শাদি করবে আমার স্বামীর চেহারা কি রকম দেখার জন্য আমি জান্নাত থেকে আসলাম আমার নাম বিবি মরিয়ম এবার চতুর্থ নম্বরের মেয়েটা কান্দে মা আমি না বলে আপনি কে আপনার ইসমে মুবারক কি আপনার বাড়ি কোথায় ওই মহিলা কেঁদে কেঁদে বলে মা 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 ও মা আসিয়া হাজরা মরিয়মকে যদ্দূর সময় দিয়েছেন আমাকে তার চাইতে বেশি সময় বেশি দিতে আমি কোন নবীর মা নয় নবীর বিবি নয় নবীর বোন নয় আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী আমার নাম বিবি আসিয়া অনেক কষ্ট করে আমি এখানে এসেছি চিৎকার দিব আল্লাহু আকবার মা আমিনা বলে তুমি বলো কিভাবে এসেছো বিবি আসিয়া ডাক দিয়ে বলে মা আমার স্বামীর নাম ছিল ফেরাউন ফেরাউনের চরিত্র ছিল আল্লাহ দাবি করা নাউজুবিল্লাহ বলে আপনাদের মনে অসুবিধা হচ্ছে আপনারা বোধহয় চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আমি এই জন্য ডায়েরিতে লিখে দিই 9 to 11 নয়টার থেকে 11টা আমার মাহফিল কারণ কখন থেকে মানুষ উঠা বসা করে এগুলা জিন্না তো ফসরাফের ব্যাগ আছে না পানির তিরাস আছে নয়টার থেকে 11টাই উত্তম টাইম মা আমিনা বলে আসি আপনার পরিচয় কি কো আমি ফেরাউনের স্ত্রী তো আমার ঘরে কিভাবে এখন তো আখেরি নবী আসবে এই কথার একটু মা বোনরা ভালো মতো খেয়াল দিয়ে শুনুন বিবি আসিয়া বলে আমি রুটি বেলতেছিলাম তাবা বেলতেছিলাম হঠাৎ করে আমার স্বামী ফেরাউন পাক গড়ে গিয়ে আমার কাঁধের মধ্যে হাত দিয়ে বলে আসিয়া সবাই আমাকে আল্লাহ বলে তুমি তো আমাকে আল্লাহ বলতে আমি জীবনে শুনিনি একটু আমার কানে কানে বলো আমি তোমার প্রভু আসিয়া চিৎকার দিয়ে বলো স্বামী ফেরাউন শুনো তিনি আমার আল্লাহ যিনি সাত আসমানের মালিক উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার ফেরাউন বলে একটু বার বলো আমার আল্লাহ কয় না আমার জীবন যেতে পারে জীবন যেতে পারে আমি টুকরে টুকরে হতে রাজি আল্লাহর সামনে তোমাকে আল্লাহ বলতে আমি রাজি ফেরাউন ডাক দিবে আসিয়া তুমি আমাকে চিনুনি কই নাম আপনাকে চিনি কই কিভাবে চিনো কই তুমি নিষ্ঠুর তুমি বড় জালিম তুমি বড় দুষ্ট তুমি অন্যায় কাজ করতে এক্সপার্ট তুমি হয়তো আমাকে টুকরে টুকরে করবে হয়তো গরম পানির ডেক্সির মধ্যে ফেলবে হয়তো গরম পানির তৈলের মধ্যে গরম ডেক্সিতে আমাকে ফেলবে তবে তুমি জানো মহান আল্লাহর সামনে আমি তোমাকে বলে দিচ্ছি টুকরো টুকরো হতে রাজি আগুনে জ্বলি পুড়ে যাইতে রাজি তবু তোমাকে আমি আল্লাহ বলবো না কোথায় নাকি কোথায় ফেরাও চেহারা কালো করে সিংহাসনে চলে উজির বলে স্যার আপনার চেহারা তো কালো কেন আমি বড় টেনশন ফিল করছি কি আমার আল্লাহগিরি ছুটি যাবে কেন সবাই আমাকে প্রভু মানে গড মানে আমার স্ত্রী মানে তাই নাকি কোথায় উজিরি বলল আমি আপনাকে একটা বুদ্ধি দিব বুদ্ধি কাজে লাগিয়ে দেখবেন আপনি সাকসেস কই কি আমি জানি আসি একজন নেককার আবেদা মানুষ আসিয়া পর পুরুষের সাথে কথা বলে না পর্দার বাহিরে যায় না
আপনি যদি আসিয়ার মুখে যদি আল্লাহর নাম যদি বাইর করতে চান আসিয়াকে বেগানা পুরুষ দিয়ে আপনার সিংহাসনের সামনে এনে ওপেন তাকে আপনি উলঙ্গ করে ফেলেন জোরে বলুন না তাকে যদি উলঙ্গ করতে পারেন লজ্জা স্থান রক্ষার জন্য একবার হলো আপনাকে বলবে আল্লাহ ফেরাউন হুকুম দিলেন সাতজন যাও আসিয়াকে ধরে নিয়ে আসো এরা বেগানা পুরুষ কি কেউ আসিয়ার চুলে কেউ আসিয়ার ঘাড়ে কেউ আসিয়ার হাতে কেউ আসিয়ার কোমরে কেউ আসিয়ার পায়ে ধরে যখন তুলে নিয়ে আসলো আসিয়া ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ আমি অসহায় আমি অসহায় আমি অসহায় তুমি আমার ইজ্জত বাঁচাও জালিমরা যেন আমার ইজ্জত নষ্ট করতে না পারে আমার জবান দিয়ে যেন তোমার বিরোধী কথা বের করতে না পারে আল্লাহ তুমি আমার ঈমানকে বাঁচাও সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে বলো ঈমান হেফাজতের মালিককে আরেকবার বলো কে মহব্বত বলো কে দুই হাত তুলে বলো কে বলো ঈমান হেফাজতের দায়িত্ব কার দেখেন কত বড় নিষ্ঠুর আসিয়া কিভাবে আমার নবীর ঘরে আসে একটু দেখেন ফেরাউন ডাক দিয়ে বলে ও আসিয়া তুমি আমার চিনুনি কই চিনি আমি রুমালটা হাতে নিলাম ওয়ান টু থ্রি এক দুই তিন এইভাবে আমি বলবো এক দুই তিনের ভিতরে যদি তুমি আমাকে প্রভু না বলো এই যুবকরা তোমাকে পাথর মারবে এই যুবকরা তোমাকে গরম তেল মারবে এই যুবকরা তোমাকে গরম পানি মারবে এরা তোমাকে তীর মারবে এরা তোমাকে ঘুষি মারবে এরা তোমাকে তলোয়ার মারবে এরা তোমাকে তীর মারবে এরা তোমাকে দুর্রা মারবে আসিয়া বলে ও ফেরাউন আমার মৃত্যুর ভয় দেখাইও না মৃত্যুর ভয় দেখাইও না তোমার শাস্তি জ্বর বেশি আমার উপরে প্রয়োগ হবে তুমি জেনে রাখো আমার ঈমানটারও বেশি তাজা হয়ে যাবে ফেরাউন বলে ওয়ান টু থ্রি এক দু তিন এইভাবে যখন বললো আসিয়া উপরের দিকে ডাক দিব আল্লাহু আহাদ আল্লাহ তুমি আসমানের মালিক আল্লাহ তুমি সূর্যের মালিক আল্লাহ তুমি চন্দ্রের মালিক আল্লাহ তুমি দিনের মালিক আল্লাহ তুমি রাত্রের মালিক আল্লাহ তুমি গরমের মালিক আল্লাহ তুমি ঠান্ডার মালিক শিমাল জুনুব পূর্ব পশ্চিম মাগরিব জীবনের মালিক তুমি আল্লাহ এইভাবে তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহ তোমার সাথে শরীক নাই রুমালটা ফেলাইবার পরে প্রায় কয়েকশো যুবক তার দিকে পাথর মারতে লাগলো কিছু কিছু যুবক তার গায়ে তীর মারতে লাগলো কিছু কিছু যুবক গরম তৈল মারতে লাগলো আসিয়া ডাক দিয়ে বলে আল্লাহ সবাই তিনবার আল্লাহ আর একটু জোরে মহব্বতে আসিয়ে তো কষ্ট আমার বড় ফেরাউন বলে উজির এত মায়ের এত কষ্ট দিচ্ছি কেন সে আল্লাহ বলে না কই জানাব ফেরাউন শুনেন একটা পাগলা ঘোড়া এনে মদ খাওয়াই দেন ওই ঘোড়ার পায়ে তাকে বেঁধে দেন বাঁধার পরে যখন উলঙ্গ করে তাকে টানাটানি করবে আর কেউ যখন দৌড়া মারবে তখন সে আপনাকে খোদা বলবে এইভাবে যখন করা হলো আসিয়াকে যখন গলায় রশি লাগিয়ে দৌড়াচ্ছে ওই ভিতর থেকে আওয়াজ আল্লাহ আফসোস আফসোস এবার ফেরাউন বলে উজির এই কাজও তো কিচ্ছু হলো না এখন কি করি উজির বুদ্ধি দে তোমার সিংহাসনের পিছনে একটা আঞ্জিরি নামে বৃক্ষ আছে এই ঘটনা হচ্ছিল আমাদের নবী দুনিয়াতে আসার ১৯০০ বছর আগে ১৫০০ আর ১৯০০ কত প্রায় ৩৭০০ বছর আগের ঘটনা ফেরাউন আসিয়াকে কি করলো সিংহাসনের পিছনে নিয়ে দুই হাতটা টান দিয়ে বৃক্ষের সাথে ফেরাক মেরে দিল আসি ওহু বলে না হ্যাঁ বলে না মা বলে না বাবা বলে না শুধু বলে আল্লাহ
ফেরেশতা মৃত্যুবরণ করে দুই পা টান দিয়ে ফেরেশতা ফেরে দিল দুই হাঁটুতে ফেরেশতা ফেরে দিল দুই টেকনোতে ফেরেশতা ফেরে দিল দুই রানে ফেরেশতা ফেরে দিল দুই সান্নার নিচে ফেরেশতা ফেরে দিল আসিয়া উহা করে না সিনার মধ্যে ফেরেশতা ফেরে দিচ্ছে আসিয়া উহা করে না জালিম জালিম যেই মুখ ডাক দিচ্ছে আল্লাহ হঠাৎ করে দুইজন জালিম মুখটা ফাঁক করে জিব্বাটা টান দিয়ে বৃক্ষের সাথে যখন ফেরাক করে দিতে চাচ্ছে আসিয়া ডাক দিবা আল্লাহ রে আর তো সহ্য হয় না যেই জিব্বাই তোমাকে আমি ডাকতাম এই জিব্বা যদি তীর মেরে দেয় ফেরাক মেরে দেয় আমি কাকে কিভাবে ডাকবো হঠাৎ করে আসিয়া বলে আমি দেখতে পেলাম আমার সামনে একজন নূরানি মানুষ একজন নূরানি মানুষ এসে আসিয়াকে ডাক দিব না আসিয়া আমার দিকে তুমি তাকাও না আসিয়া তুমি সব দুঃখ এখন বলে যাবে আমাকে তুমি চিনোনি আমি এখনো পৃথিবীতে যাইতে প্রায় 2000 বছরের কাছাকাছি বাকি রয়েছে আসিয়া তুমি আমাকে চিনো আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূল আসিয়া তোমার দুঃখ আমার সহ্য হয় নাই বলে তোমাকে হাত আমি এইভাবে উসে দিলাম তবে তুমি জেনে রাখো যেই দিন আমার মার পেট থেকে আমার মিলাদ হবে ওই গড়ে আবার তোমার আমার সাক্ষাৎ হয়ে যাবে তিনবার বলো আরে রাসূলুল্লাহ আরো কে জোরে বলো আসিয়া নবী চিনে মরিয়াম নবী চিনে হাওয়া নবী চিনে বিবি হাজরা নবী চিনে চিৎকার দিও না আমরা নবী চিনতে চাই কি চাই না এই জন্য বিবি আসিয়া নবীজি যেই দিন মা আমনার পেট থেকে আসেন সেই দিন অনুষ্ঠানের মধ্যে ছিলেন আমার রসুলের করিমের আম্মা বলেন মিলাদটা কত সুন্দর কোন মায়ের সন্তান এমনিভাবে দুনিয়াতে যায় না আমি দেখতে পেলাম বিবি আসিয়া আমার নবীর উপরে মালিশ করে আর বিবি হাজরা ফাঁকা করে মা হাওয়া আমাকে এইভাবে মাতার তালু মালিশ করে আর হাজরত বিবি হাজরা আমার পায়ের তালু ডলতেছে হঠাৎ করে আমি দেখলাম জিব্রাইল ইসলাম বলতেছেন এজাহার ইয়া রাসূলুল্লাহ এজাহার ইয়া হাবিবাল্লাহ হঠাৎ করে যখন ডাক দিল আমি দেখতে পেলাম আমার নবীর পাশে দিয়ে জায়গাটা দুই হয়ে যায় হঠাৎ করে দেখি জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আখির নবী উম্মতি বলে বলে জমিনে আগমন করতেছে রব্বি হাবনি উম্মতি না উলঙ্গ না রেংটা পোশাকবিহীন না আমি আমেনা দেখতে পাচ্ছি আমার সন্তান মোহাম্মদ আমার পেট থেকে আসতে নাভি কাটা ছিল হত্যা করা অবস্থায় ছিল মাথা মুবারকের চুল আস্তানে ছিল নাখুন নকফল অবস্থায় ছিল চোখে সুরমাগল অবস্থায় ছিল না না আমি আম্মা আমেনা বলছি আমার পুত্র আমার পেট থেকে আগমন করতে জান্নাতের পোশাক পরিধান করে আসছে এটার নাম ঈদে বলেন ঈদে তাহলে মিলাদুন নবীর আলো গড়ে 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 যাবে মিলাদুন নবীর আলো আর একটু আসতে বলবেন হয়তো ফুলিশ আসতে পারে একটু জোরে বলো না মিলাদুন নবীর আলো মিলাদুন নবী যেখানে মিলাদুন নবী যেখানে মিলাদুন নবী এখানে আছে কিনা